हेलो एवरीवन, नतून एक वीडियोते सबाई के स्वागत। आशा करी सबाई खूब खूब भालो आछो। आज के चले एसेछि कबिराज बागान अर्थात उल्टो डांगार गीतांजलि घड़ीर पास दिए जाब कबिराज बागानेर पूजो पैंडेलेर प्रस्तुति देखते। गीतांजलि घड़ीर पास दिए ये रास्ताटा धरे सोजा जेतेई किन्तु चोखे पड़छे विभिन्न धरनेर स्टैचू, आर सेइगुलो धरे एगिए गेलेई किन्तु कबिराज बागानेर पूजो पैंडेलटा देखा जाच्छे। আর এই বছরের থিমের যে চমক সেটা হচ্ছে কেকের প্রতি শ্রদ্ধাঞ্জলি। কবিরাজ বাগানে এই বছর 57তম বছরের পুজো হতে চলেছে। চলুন ভেতরে গিয়ে দেখে নি পুজো প্যান্ডেল কতটা তৈরি হলো। বিখ্যাত গায়ক কেকের প্রয়াণে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এখানের মণ্ডপ সেজে উঠছে নজরুল মঞ্চের প্রতিকৃতি হিসেবে। প্যান্ডেলের ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছি যে জোর কদমে কিন্তু কাজ এগিয়ে চলেছে। প্লাইউড দিয়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, আর এই জায়গায় অর্থাৎ এই যে সামনে যে বাঁশের খুঁটি পুঁতে যে জায়গাটা তৈরি করা হয়েছে সেই জায়গায় কিন্তু ঠাকুর বসবে, অর্থাৎ দুর্গা ঠাকুরের পুজোটা কিন্তু এই জায়গাটাতে হবে। শিল্পীরা এবং কারিগররা কিন্তু এখানে জোর কদমে কাজ করছেন। মায়ের প্রতিমা দেখে ডান দিক দিয়ে এই ছোট জায়গাটি করা হয়েছে। এই জায়গাটা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু নজরুল মঞ্চের আকৃতিটা দেওয়া হচ্ছে। দু সাইডে করা হচ্ছে গ্যালারি অর্থাৎ বসার জায়গা, অর্থাৎ যেখানে নজরুল মঞ্চে দর্শকরা বসেছিলেন সেই জায়গাগুলো। আর সামনে যে স্টেজটা করা হচ্ছে সেখানেই কিন্তু কে কে গান গাইছেন এরকমই একটা অবয়ব তৈরি করা হবে। বিভিন্ন পোস্টারে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে লাগানো রয়েছে হ্যাপি বার্থডে কে কে। কাঠের স্ট্রাকচার করে করে কিন্তু সুন্দর এখানে কাজগুলো করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা বড় পোস্টার লাগানো রয়েছে কেকের ওপর। তবে এই সিঁড়িগুলোর নিচে কিন্তু লোহার স্ট্রাকচার করা রয়েছে, যেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। আর ঠিক এইভাবেই তৈরি হচ্ছে গ্যালারিগুলো, আমি একটু সামনের দিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটিতে কিন্তু ঝাড়বাতি লাগানো থাকবে, সেটা আইডিয়া করা যাচ্ছে। আর এখানে কাজগুলো সম্পূর্ণ হলে অবশ্যই দারুণ সুন্দর লাগবে এই পুজো মণ্ডপটিকে দেখতে। প্রত্যেক বছরই এই কবিরাজ বাগানের পুজো মণ্ডপে কিন্তু একটা চমক থাকেই, তাই যেহেতু আগের দু বছর করোনার উপস্থিতিতে সেইভাবে মানুষের ঢল নামতে পারেনি, তবে এই বছর কিন্তু আশা করা যাচ্ছে যে প্রচুর মানুষের সমাগম হবে এই পুজো মণ্ডপেও। একটু আগে বললাম যে লোহার স্ট্রাকচার করে ওই সিঁড়িগুলো তৈরি করা হয়েছে, আর এখন আপনাদের দেখাচ্ছি যে এইভাবেই কিন্তু লোহার স্ট্রাকচার তৈরি করে সিঁড়িগুলো বসানো হয়েছে। মণ্ডপটা কিন্তু রাস্তা থেকে অনেকটা উঁচুতেই করা হয়েছে। Ah
প্রচুর কাজ বাকি রয়েছে আর সেই জন্য প্রচুর কাঠ রাখা রয়েছে এখানে, সেগুলো সব কিছুই কিন্তু মণ্ডপ তৈরিতে লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক না করে থাকেন ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। দেখা হবে আরও এরকম নতুন নতুন পুজোর ভিডিও নিয়ে, আরও এরকম পুজো মণ্ডপের প্রস্তুতিগুলো কতদূর এগুলো সব কিছুই শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে কাল আবার দুপুর 1টায় এই চ্যানেলে।